বিশ্বকাপ ফুটবলে কোন দল সাপোর্ট করছেন? আমি ছোটবেলা থেকে ব্রাজিলের সাপোর্টার ছিলাম, এবারও ব্রাজিলের সাপোর্ট করেছি। বাট আমাদের মোটামুটি রেকর্ডিংয়ের কাজ যখন শেষ হলো, যখন ব্রাজিলের খেলা দেখতে বসলাম এবং ব্রাজিল হেরে গেল, চোখের সামনে মানে এক মানে মনে হলো যে এই যে টিভিতে এই যে ডিশ টিশ লাগাটাকে বসলাম, মনে হলো যে স্ক্রিন থেকে একটা হাত এসে মানে একটা চটকানা মারলো আর কি। মানে ব্রাজিল হেরে গেল এবং ব্রাজিল আউট হয়ে গেল, কিছু করার নাই আর কি, আমার টিম হেরে গেছে। সো এখন মানে এখন জাস্ট খেলা দেখার জন্য দেখতেছি আর কি। এখন কাকে সাপোর্ট করছেন ফাইনালে? মেসিকে। আর্জেন্টিনাকে না, মেসিকে? ডেফিনেটলি মেসিকে। ওকে, কি মনে হয় ভাইয়া যে ফাইনালে আসলে মেসির হাতে কাপ যেতে পারে? ডেফিনেটলি মেসির হাতে কাপ যাবে, মানে আমি চাই মেসির হাতে কাপ যাক। এটা আমরা সবাই চাই অ্যাকচুয়ালি। আমিও ব্রাজিল সাপোর্টার, বাট আমিও মেসিকে পছন্দ করি, আমি চাই যে মেসি কাপ এবার নিক। ভাইয়ারা কি ফুটবল খেলা দেখেন না? ও হচ্ছে জার্মানি, ও হচ্ছে লুকে লুকে আর্জেন্টিনা, কিন্তু বলে না। আচ্ছা, মনে ব্রাজিল, ভাইয়ার মনে ব্রাজিল, মার্ক ভাইয়ার মনে ব্রাজিল, পারিবারিক না না, আমিও পারিবারিক সূত্রে ব্রাজিল। বাট না, পারিবারিক সূত্রে মানে কি, মানে মেইন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা, আমি যেই জেনারেশন, ওই সময় ব্রাজিল কিন্তু কোপাইছে অ্যাকচুয়ালি, মানে ব্রাজিল মানে ইনসেন একটা অবস্থায় ছিল। রোনালদিনহো, রোনালদো, কাকা, না না, রোনালদো টোনালদো অনেক পরের কথা, আমি আরও আগের কথা বলতেছি, সক্রেটিস টক্রেটিস জিগোটিকের কথা বলতেছি। ব্রাজিল অনেক অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। এরপরে একটা সময় কিন্তু ম্যারাডোনা আসছে, ম্যারাডোনা এসে ম্যারাডোনা কোপাইছে। সো ওই সময় যারা জন্মাইছে, ওই সময় যারা ফিফা টিফা দেখছে বা ফুটবল দেখছে, তারা এসে তখন কিন্তু এই আর্জেন্টিনার ফলোয়ার, ফ্যান ফলোয়ার, ফলোয়িং বাংলাদেশে বা অনেক জায়গায় হয়েছে। সো তারপরে আর্জেন্টিনার বড় একটা ফলোয়িং আসছে আর কি। যেই কারণে একটা জিনিস কিন্তু দেখা যায় যে যারা একটু বয়স্ক, মানে আমার মতন বুড়া বা আমার চেয়ে বড়, তারা হচ্ছে গিয়ে ব্রাজিলের সাপোর্টার, যারা ইয়াং জেনারেশন তারা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, এরকম দেখা যায় আর কি। সো তুমি যে ব্রাজিল, আমি জানতাম না, আমি আমার ধারণা ছিল তুমি আর্জেন্টিনা। ও হচ্ছে গিয়ে জার্মানি, ও ব্রাজিলের সাপোর্টার, আমি ব্রাজিলের সাপোর্টার, ও হচ্ছে ফিফা, ও হচ্ছে ফিফা, ও সবার, ও কারো সাপোর্টার না, ও সবারই সাপোর্টার। আচ্ছা, আমাকে মার্ক ভাইয়া এই প্রোগ্রাম শুরুর আগে বলছিলেন যে ভাই হচ্ছে ব্যাডমিন্টন খেলেন এবং ভাইকে না মনে হয় ব্রাজিল সাপোর্ট করার কারণে চা দিচ্ছিল না, রাইট? দ্যাট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি আজকে সকালবেলায়। আমি যে দোকানটায় চা খাই সকালবেলা উঠে, তো দোকানে গেছি, তো তা হি ওয়াজ লাইক চিলিং উইথ হিজ হোমিজ ওখানে। হ্যাঁ, ওইখানে ওর ফ্রেন্ড যতগুলো ব্রাজিল ছিল ওদের চা দিবে না, যে আয়সা এই চা বানা, তোদের দিব না, তোরা ব্রাজিল সাপোর্ট করস, আমরা জিতছি বইলা। তারপর আবার সামনে উপরে এসে আবার একটা আর্জেন্টিনার পতাকা তো টানাইছে আর কি, বোতল পানি দিয়ে ওটা ঠিক মতো ঝুলাই রাখছে আর কি। তোমরা ভুল করছো, তুমি যদি বলতে ভাই কাপে দিতে হবে না, গ্লাসে দেন, তাহলে দিত, বিকজ তুমি, ও আসলে কাপটা তোমাকে দিতে যাচ্ছিল না, বিকজ কাপ এবার ব্রাজিলের, আর্জেন্টিনার কাছে। সো আমি যেই দিন ব্রাজিল হারছিল সেদিন আমি ফেসবুকে আমার পার্সোনাল যে প্রোফাইল, ওখানে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে শালার এই ইয়ের পরে এই রেকর্ডিংয়ের জন্য পুরো কোনো খবরই ছিল না, ওয়ার্ল্ড কাপে কী হয়েছে না, রেকর্ডিং শেষ করে আমি টিভির সামনে বসলাম, দেখলাম ব্রাজিল হেরে গেল। সো এখন আর খেলা দেখে কী হবে, ইয়ে মেসি ফাইনালে গেলে আমাকে খবর দিও, এখন মেসি ফাইনালে গেছে। আপনার এই স্ট্যাটাস নিয়ে মিম হয়েছে। আচ্ছা, ওইটা আমি জানতাম না। যাই হোক, মেসি ফাইনালে গেছে, সো ফাইনাল খেলা দেখব আর কি। মেসি তাহলে এবার সেরা স্কোরার হবে বলে আপনি মনে করছেন, রাইট? ইনশাল্লাহ, মেসি সেরা স্কোরার হলো কি স্কোরার হলো না আমার কিছু যায় আসে না, মেসির কাপ পাইতে হবে। হ্যাঁ, আমি দেখতে চাই ফাইনালে ও কাপ নিয়ে হাসতেছে, ওইটি দেখতে চাই আর কি।